মেঘালয় রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর তথা এশিয়ার ভয়ঙ্কর গুহা মৌসুমি কেভ, চেরাপুঞ্জির মৌসুমি কেভ আমরা এখন পরিদর্শন করব। সোহরা, চেরাপুঞ্জির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে মৌসুমি কেভ। এই কেভ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। এখানে ভৌতিক একটি বিষয় কাজ করে আসলে মনের মধ্যে অজান্তে একটি ভয় চলে আসে। যত সাহস নিয়ে আসুন না কেন, আপনি এখানে একটি চমৎকার ভয়পূর্ণ পরিবেশ পেয়ে যাবেন। আপনি দেখা যাচ্ছে যে এই যে একেবারে জুরাসিক পার্কের মতো, জুরাসিক পার্কে যেরকম দেখা যায়, কিংবা হচ্ছে আমরা ভৌতিক ছবিগুলোতে যা দেখে থাকি, ভৌতিক ছবি করার জন্য একটি উত্তম বা চমৎকার স্থান বলা চলে, উপযুক্ত একটি স্থান হচ্ছে এই মৌসুমি কেভ। আমরা যাচ্ছি আরো ভিতরে, গভীরে গভীরে। ভাই, আপনার কি এখানে ভয় লাগছে? অনেক ভয় লাগছে। তো আমাদের বাংলাদেশে এরকম একটি গুহা আছে, সেটা হচ্ছে যে খাগড়াছড়িতে আলুটিলা গুহা। এই কেভ দিয়ে একসময় বাংলাদেশ পর্যন্ত চলে যাওয়া যেত, জনশ্রুতি রয়েছে। এটা গুহার ভিতরে একেবারে অন্ধকার, নিচু হয়ে, মাথাটা নিচু হয়ে তারপর যেতে হচ্ছে, দেখা যাচ্ছে আরো বেশি ভয়ঙ্কর। আমি আছি এ পর্যন্ত, আপনারা আমার সাথে থাকুন। কি যেন একটা পড়ে আছে, সেটা সাপের মতো দেখা যাচ্ছে। প্রবেশ পথে 30 রুপি করে আমাদেরকে দিতে হয়েছে। এরকম ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে হলে এটা না দেখলে আপনার ঠিক শিলং চেরাপুঞ্জি ভ্রমণটা অপূর্ণ রয়ে যাবে। গুহার গায়ে এই যে শিলালগুলো এবড়ো থেবড়ো হয়ে লেগে আছে, ভয়ঙ্কর। আমার সাথে যারা ছিল তারা সবাই চলে গেছে সামনে। আমি তো এখন আতঙ্কিত, ভয় পাচ্ছি। জায়গায় জায়গায় যদি বাতি না থাকতো, লাইটের ব্যবস্থা বা আলোর ব্যবস্থা যদি না করা হতো, তাহলে তো এখানে মানুষের আসা সম্ভব ছিল না, দুঃসাধ্য ব্যাপার ছিল। আরও ভয়, একেবারে কবরের মতো গম্বুজ হয়ে উঁচু। ও, আমি শিহরিত, ভয়। এই কি ব্যাপার, এরকম ভয়ঙ্কর ভৌতিক বিষয় হতে পারে? চলে আসুন আমাদের সাথে পরবর্তীতে কি আছে দেখা যাক। এই যে গুহাটা দেখা যাচ্ছে, একে একে চলে যাচ্ছি আমরা। আমরা 4 সদস্য আসছি, কিন্তু আমাদের ভয় অন্ত নেই। দেখা যাক, ও কি ভয়ঙ্কর। দাদা, ভয় পাচ্ছেন কি আপনি? আমাকে দেখি, একটু লাইট দিয়ে দিয়ে দাও তো, দেখা যাচ্ছে না কিছু। আসুন দ্রুত, চলে আসুন, চলে আসুন, ভয়ঙ্কর কিছু করে যেতে পারে। এখানে দর্শনার্থীরা আসছে যে তারা প্রচন্ড ভয়ে একেবারে সবাই শঙ্কিত হয়ে আসছে। দাদা পর্যন্ত ভয় পেয়ে গেছে। আসামের যে কামরূপ কামাখ্যা পাহাড়ি যে উপরগুলো রয়েছে জাদুবিদ্যা প্রশিক্ষণের জন্য, এটা ঠিক ওই রকমের একটা কিছু দেখা যাচ্ছে। চলে যাচ্ছি, মোটামুটি অনেকটা অর্ধেক প্রান্ত চলে আসছি। এই যে এখানে আরও একটি কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর, চলে আসুন দাদা, তাড়াতাড়ি চলে আসুন। আপনার পিছনে কেউ আছে? আমি যাই। দেখি আসুন, সাবধানে, খুব সাবধানে। ভয়ঙ্কর, বড় বড় হাতির পায়ের মতো দেখতে এটা একেবারে। আর এটা তো রয়েছে যে মনে হচ্ছে যেন হাতির কলিজাটা ছিঁড়ে ফেলে রেখেছে। আপনার মনে কি কিছুটা ভয় সংকৃত হয়েছে? অবশ্যই, অনেকটা ভয়ানক।
অনেক ভয়ানক। আলোর বিচ্ছুরণ দেখা যাচ্ছে কিছুটা। এই যে আলোটা দেখতে পেলাম, অনেকক্ষণ পর, দীর্ঘক্ষণ হাঁটার পর আলোর পথ খুঁজে পেলাম। এখানেও আরও এক ভয়ঙ্কর বিষয়, চুলবুড়ির মতো দেখা যাচ্ছে। ওয়া, চুলবুড়ির মতো, যেন কারো চুল এখানে ভেসে আছে, ঝুলে আছে। এদিকটা দিয়ে আর যাওয়া যাবে না, আমার সাহস বা সাধ্য কোনোটাই নাই। না, এটা বিপজ্জনক, এখানে যাওয়া যাবে না। অবশেষে বের হলাম এই পথ দিয়ে, ভয়ানক সেই পথ। আরে একটা